হাই ফ্রেন্ডস, এটা হচ্ছে বর্ষাকালীন শশা, 35 দিনের চারা, 35 দিনের গাছ। প্রচুর আমাদের দিকে বৃষ্টি হয়েছে, তারপরে ভিডিওটা বানাচ্ছি। দেখুন কেমন গাছের গ্রোথ, অলরেডি একটা একটা ফুল আসতে শুরু করেছে। এই যে, তো এটা পুরো ট্রিটমেন্ট হচ্ছে ধারা এগ্রো প্রোডাক্টস লিমিটেড কোম্পানি থেকে, ওদের যা যা জিনিস আছে সব কিছু দিয়ে গাছটা তৈরি হচ্ছে। গাছের গ্রোথ খুব ভালো আছে, প্রায় মাচায় উঠবে উঠবে হচ্ছে। উচ্ছা আছে সঙ্গে, উচ্ছা উঠে গিয়েছে উপরে। টপার জন্য এদের দেওয়া হয়েছিল, আজ 4-5 দিন আগে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে যে ধারা M45 আর সাগর। দ্বিতীয় টপাটা নাই, আর পোকার বিষয়ে দেওয়া হয়েছিল ফাইটার অর্জুন, আর ওর সঙ্গে গ্রিন গোল্ড ছিল, অ্যাডজুমেন্ট ছিল। দিতে গাছটার অনেক পরিবর্তন, সাইটে এদিকে আছে 45 দিনের, দুটোই আমারই চাষি। 45 দিনের গাছটা আরও ভালো, এতে সারটা একটু বেশি দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এটা অলরেডি উপরে উঠে গিয়েছে, ভালো গ্রোথ, খুবই ভালো। তো বর্ষার জন্য জানিনি কতটা কি দাঁড়াবে। তো লেদা লেগে গিয়েছে, লেদার বিষ দিয়াবো। আশা করা যায় এটা দুর্গা পুজোতে শশা বাড়িয়ে যাবে, চাষি ভালো একটা প্রফিট পেতে পারে, আশা করা যায়। অন্যান্য জায়গায় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো সব নষ্ট হয়ে গিয়েছে। এটা 35 দিনের, এরও ভেড়ায় উঠে গিয়েছে, আর এটা 45 দিনের।